নবুকাদনেজর রাজার সম্বন্ধে, অ্যান্ড এই রাজার সম্বন্ধে আমরা কি শিখতে পারি, কি দেখব, এই রাজার লাইফে কি হয়েছিল। এবং আজকে আমরা বুফে তৈরি করেছি, ঠিক আছে? কারা কারা বুফেতে গেছে, বুফে খাবার খেতে, ঠিক আছে? আমরা যাই, অ্যান্ড ওখানে একরকম খাবার থাকে কি না, অনেক রকম খাবার থাকে, এবং আপনার আপনার যেটা পছন্দ কর খাবার আপনি ওইটাকে নেন, তাই তো? আর নিয়ে আপনার প্লেটে রাখেন, সাজান, আর তারপরে আপনি এক জায়গায় বসেন, খান। ঠিক আজকের বাক্য, আজকে যখন ঈশ্বরের বাক্য আমরা শুনব, সো এখান থেকে আপনি নিবেন কি কি আমি আমার জীবনে নিতে পারি, কি বিষয়টা আমার জীবনের জন্য প্রয়োজন রয়েছে। সো আজকে ঈশ্বরের বাক্য রয়েছে বুফে খাবার, সো আপনাদের জন্য, আপনারা আসবেন এবং ওইটাকে নিবেন যেটা আপনার জন্য প্রয়োজন। হালেলুয়া। সো নবুকাদনেজর রাজার সম্বন্ধে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দানিয়েল এক অধ্যায় থেকে পাঁচ অধ্যায় পর্যন্ত ওনার জীবন কাহিনী, ওনার জীবনের কার্য সকল আমরা দেখতে পারব। এবং ওই সময় কিছু হিরোরা ছিল, বাইবেল বলছে কিছু হিরোরা ছিল যা ওনার জীবনের জন্য এক আশীর্বাদের কারণ। সো এখানে আমরা দানিয়েল, সাদ্রাক, মেশক, আবেদনাগো এনাদেরকেও আমরা দেখি, এবং এনারা হচ্ছে ভালো ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড। কতজনের বন্ধু আছে, হাত দেখি, বন্ধু আছে, কতজনের বন্ধু রয়েছে, বন্ধু রয়েছে? ইয়েস, যদি বন্ধু নেই তাহলে আত্মিক বন্ধু আমরা তৈরি করি, আত্মিক বন্ধু তৈরি করি। আমাদের বন্ধু প্রয়োজন রয়েছে অবশ্যই। দানিয়েল বইতে যদি আমরা দেখব, এক অধ্যায় থেকে পাঁচ অধ্যায় পর্যন্ত, যেখানে নবুকাদনেজর, সবাই একসঙ্গে বলি, রাজা নবুকাদনেজর, কার সম্বন্ধে শিখতে চলেছি? এখান থেকে যাওয়ার সময় আমরা ভুলে না যাই। ওকে, সো নবুকাদনেজর ওনার জীবনে যদি আমরা দেখতে চাই, দেখতে পারি এক একটা বিষয়, সুন্দর সুন্দর বিষয় ঈশ্বর ওনার জীবনে করেছিল, কিন্তু উনি ঈশ্বরকে দেখেও, ঈশ্বরের কার্য দেখেও, ঈশ্বরের কার্য বুঝেও তিনি ঈশ্বরকে নিজের হৃদয়ে ডাকতে পারেনি। আজকে আমরা অনেকজন মণ্ডলীতে আসছি, কিন্তু ঈশ্বরের কার্য হয়তো দেখছি, আমরা নিজেদেরকে চেক করব আজকে ঈশ্বরের বাক্যের সঙ্গে, এই রাজার সঙ্গে নিজেকে আমরা চেক করব, ওকে, চেক করব কি এই রাজার সঙ্গে আমার কি কোনো জায়গা মিল রয়েছে। যদি মিল রয়েছে সেখানে হয়তো আপনি কাটবেন বা জোর দেবেন, যেখানে যেন আপনি এবং আমরা যেন প্রত্যেকে বেঁচে যেতে পারি। আমেন, আমেন, ইয়েস, আমেন। সো নবুকাদনেজর রাজা এই কে তিনি যদি আমরা দেখি, নবুকাদনেজর রাজা ছিলেন একজন এই পৃথিবীর একজন বিখ্যাত রাজা, যার কাছে অনেক পাওয়ার ছিল, শক্তি ছিল, ক্ষমতা ছিল, তিনি বিখ্যাত ছিল, তার কাছে অনেক সম্পত্তি ছিল এবং তার অনেক প্রভাব ছিল। এবং রাজাদের কাছে আমরা জানি কি, রাজাদের কাছে এই চারটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু রাজত্ব থাকে না। এবং এই রাজার কাছেও কিন্তু এই চারটে বিষয় ছিল, পাওয়ার, ক্ষমতা, খ্যাতি ইয়ানি ফেম, সম্পত্তি মানে ওয়েলথ, অ্যান্ড প্রভাব মানে হচ্ছে ইনফ্লুয়েন্স। এই চারটে বিষয়কে নিয়ে এই রাজা খুব সুন্দর এগিয়ে যাচ্ছিল। বাট মজার বিষয় হচ্ছে এই রাজার জীবনে এই যে চারটে বিষয় এই রাজাকে ঈশ্বর দিয়েছিলেন। সো কোথায় পাবো এটা? দানিয়েল তার এক অধ্যায় এক পদে যদি আমরা দেখি, সেখানে লেখা আছে,
জিহুদার রাজ জিহোয়াকিমের রাজত্বের তৃতীয় বৎসরে বাবিল রাজ নবুকাদনেজর জেরুসালেমে আসিয়া নগর অবরোধ করিলেন, আর প্রভু তাহার হস্তে জিহুদা রাজ জিহোয়াকিমকে এবং ঈশ্বরের গৃহের কতগুলি পাত্র সমর্পণ করিলেন, আর তিনি সেইগুলি সিনিয়র দেশে আপন দেবালয়ে লইয়া গেলেন এবং পাত্রগুলি আপন দেবের ভাণ্ডার গৃহে রাখিলেন। এই এখানে যদি আমরা দেখতে পারি কি ঈশ্বর তিনি কি করেছেন, এই রাজাকে তিনি কি করছেন, এই চারটে বিষয়কে তিনি দিয়েছেন, কি দিয়েছেন, পাওয়ার, ফেম, ওয়েলথ অ্যান্ড ইনফ্লুয়েন্স, ক্ষমতা দিয়েছেন, খ্যাতি দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন এবং প্রভাব দিয়েছেন। ঈশ্বর যিনি এই রাজাকে দিয়েছেন, এবং এই রাজা কিন্তু ঈশ্বরকে জানত না, এই রাজা ঈশ্বরকে চিনত না, কিন্তু তবুও ঈশ্বর তার অনুগ্রহে এই রাজাকে তিনি দিয়েছেন, এবং এই রাজাকে আবার তিনি অধিকার দিয়েছিলেন কি যে আরেক রাজা যার নাম ছিল জিহোয়াকিম তাকে পরাজয় করা, তাকে পরাজয় করে ঈশ্বরের গৃহের কিছু জিনিসপত্র নিয়ে গিয়ে নিজের দেবালয়, মানে ও নবুকাদনেজর রাজা যে দেবকে পূজা করত, আরাধনা করত, তার ঘরে গিয়ে রেখেছিল, আর এটা কিন্তু ঈশ্বর অনুমতি দিয়েছিলেন, পারমিট করেছিলেন, ইংলিশে বলছে পারমিট করেছিলেন, এবং সেই জন্য সে কিন্তু নিয়ে যেতে পেরেছিল। নাও এই রাজাকে, এই রাজাকে ঈশ্বর কিন্তু অনেক ভাবে নিজেকে পরিচয় করিয়েছিল কি দেখো তুমি যেভাবে জীবনযাপন করছো, যে ঈশ্বরকে যে দেবগণকে তুমি আরাধনা করছো, আমি হচ্ছি তার থেকেও মহান, আমি হচ্ছি জীবন্ত ঈশ্বর, কিন্তু এই রাজা কিন্তু ভালো করে চিনতে পারিনি। আমাদের লাইফে ঈশ্বর অনেক কিছু পারমিট করেন, আমাদের লাইফে আজকে যে বিষয়গুলো দিয়েছেন আছে, আজকে ঈশ্বর কিন্তু আমাদেরকে দিয়েছেন, আমাদের লাইফে কিন্তু একইভাবে আমরা কিন্তু এক একজন এক একটা রাজ্যের এক একটা জায়গার রাজা, কিন্তু আমরা কিন্তু আমাদের জায়গার রাজা, এবং ঈশ্বর আমাদেরকে শক্তি দিয়েছেন, ঈশ্বর আমাদেরকে খ্যাতি দিয়েছেন, ঈশ্বর আমাদেরকে সম্পত্তি দিয়েছে, এবং ঈশ্বর কিন্তু আমাদেরকে ইনফ্লুয়েন্সও দিয়েছে। ঈশ্বর দিয়েছেন এই রাজাকে, ঈশ্বর আমাদেরকেও দিয়েছেন, এইগুলো নিয়ে আমরা কি করছি, এইগুলোকে নিয়ে আমরা কি করছি, ঈশ্বর যা দিয়েছেন তা কি আমরা ঈশ্বরের জন্য ব্যবহার করছি, না আমরা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য ব্যবহার করছি। ঈশ্বর চান যা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন তা যেন ঈশ্বরের কাজের জন্য, ঈশ্বরের লোকেদের জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য যেন ব্যবহার হতে পারে, কিন্তু এই রাজা বুঝতে পারেনি, অ্যান্ড সেই জন্য তিনি কি করেছিলেন, এইগুলো নিজের জন্য ব্যবহার করতে শুরু করেছিলেন। এবং আমরা দেখতে পারি এর মধ্যে এর অনেক পাওয়ার ছিল, এই রাজার অনেক পাওয়ার ছিল, এবং তিনি কি করেছিলেন, একটা ঘোষণা করেছিলেন, সেই ঘোষণাতে বলেছিলেন কি তোমরা যাও এবং সমস্ত ছেলেদেরকে নিয়ে আসো, সেই ছেলেমেয়েরা ছেলেরা কেমন হবে, ছেলেদেরকে বলছে সেই ছেলেরা হবে যারা নিষ্কলঙ্ক, ঠিক আছে, কিছু যুবকদেরকে নিয়ে আসো যারা যুবক থাকবে। যদি আমরা দেখতে চাই এটা দানিয়েল তার এক অধ্যায় তিন এবং চার পদে যেখানে বলা হচ্ছে, পরে রাজা আপন নপুংসকের গণের অধ্যক্ষ অস্পনসককে বলিয়া দিলেন যেন তিনি ইসরায়েল সন্তানদের মধ্যে বিশেষত রাজবংশের ও প্রধানবর্গের মধ্যে কয়েকজন যুবককে আনয়ন করেন যাহারা নিষ্কলঙ্ক, সুন্দর ও সমুদয় বিদ্যায় তৎপর, বুদ্ধিতে বিচক্ষণ, জ্ঞানে বিজ্ঞ ও রাজপ্রাসাদে দাঁড়াইবার যোগ্য, আর যেন তিনি তাহাদেরকে কলদীয়দের গ্রন্থ ও ভাষা শিক্ষা দেন। এই রাজা তিনি কি করেছিলেন, ঘোষণা করেছিলেন, এবং ঘোষণার মধ্যে তিনি বলেছিলেন কি যে ইসরায়েলের
মধ্যে যারা প্রধান বর্গের মধ্যে রয়েছে, যারা রাজবংশের মধ্যে রয়েছে, তাদের বংশের ছেলেদেরকে নিয়ে আসো, এবং তারা যেন সুন্দর হতে পারে, তারা যেন সমস্ত বিদ্যায় তৎপর হতে পারে, তারা বুদ্ধিতে বিচক্ষণ হতে পারে, তারা জ্ঞানে যেন তারা বিজ্ঞ হতে পারে, যেন রাজপ্রাসাদে, মানে নবুকাদনেজর যে রাজা ছিল তার রাজ্যে যেন সে তার রাজপ্রাসাদে যেন তারা দাঁড়াতে পারে, তাদেরকে যেন জায়গা দেওয়া হয় এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এই যে টিমকে, দলকে আনা হচ্ছে এদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, যেন আগামী দিনে এরা যেন এক পলিটিক্স যেন তারা কার্যে, পলিটিশিয়ান কার্যে যেন তারা হাত লাগাতে পারে। ইয়েস, আমরা অনেকজন এখানে অনেকজন চিন্তিত ভবিষ্যতের জন্য, এদেরকেও আনা হয়েছে, এদের ভবিষ্যৎ কি, এই ছেলেদেরকে যে আনা হয়েছে, আর এদের মধ্যে অনেকজনকে আনা হয়েছে, এবং যার মধ্যে চারজন ব্যক্তি ছিল, দানিয়েল, সাদরাক, মেশাক, আবেদনগো, এরা খুব ভালো বন্ধু ছিল, এরা হচ্ছে সেই আত্মিক বন্ধু। বন্ধু মানে হচ্ছে, আত্মিক বন্ধু মানে হচ্ছে যে কিনা আত্মিকভাবে একে অপরকে সাহায্য করবে এবং একে অপরকে তুলে দাঁড় করাবে। সে এদেরকেও আনানো হয়েছে, এবং এদেরকে যখন আনানো হয়েছে, এরা কি করেছে, রাজার রাজপ্রাসাদে যখন এদেরকে আনা হয়েছে, তখন এরা সেই নপুংসকের যে অধ্যক্ষ তাকে বলছে, দেখুন আপনি আমাদেরকে আমাদের যে ইচ্ছা মতো খাবার আপনারা দেবেন, রাজার যে খাবার আছে যেটা অশুদ্ধ ওইটা আমরা খাবো না। এবং এই নপুংসকের অধ্যক্ষ তিনি এদেরকে বলছেন, এই বন্ধুদেরকে বলছেন, এদেরকে বলছেন, দানিয়েল, সাদরাক, মেশাক, আবেদনগোকে বলছেন, দেখো তোমরা যদি এই খাবার না খাও তাহলে তোমরা শুকনো দেখা যাবে, তোমরা রোগা দেখা যাবে, এবং রাজা যখন জিজ্ঞেস করবে তখন আমরা, তাই তিনি যখন জানতে পারবেন তখন কিন্তু আমরা মারা পড়ব। এবং এই চারজন বলছে, না আপনি আমাদেরকে 10 দিন আমাদের পছন্দ মতো খাবার দিন। ওই পছন্দ মতো খাবার কি, মাংস নয়, ওই পছন্দ মতো খাবার অন্য, মানে খুব ভালো ভালো খাবার নয়, ওই আইটিসি সোনার বাংলা থেকে খাবার নয়, কোনো হোটেল থেকে খাবার নয়, এদের খাবার হচ্ছে শাকসবজি। এবং এরা বলছে শুধু আমরা শাকসবজি খাবো, আর অন্য কিছু রাজার অশুচি দ্রব্যে আমরা হাত দিতে চাই না। এবং 10 দিন পরে যদি আপনি আমাদেরকে দেখবেন, যদি আমরা রুগ্ন দেখা যায়, শুকনো দেখা যায়, আমাদের দেখতে আলাদা লাগে, তাহলে আমাদেরকে আপনি কি করতে পারেন, যা আপনি বলবেন আমরা তাই করতে পারি। এবং ঠিক তাদের কথা অনুযায়ী এই দাসী, এই নপুংসকের অধ্যক্ষ, তিনি কি করলেন, এনাদেরকে তাদের যে খাবার শাকসবজি সেটাই খাওয়াইছিলেন। এবং 10 দিন পরে যখন এদেরকে দাঁড় করানো হয়েছিল, তখন এরা সমস্ত ছেলেদের থেকে, সমস্ত যুবকদের থেকে এই চারজন সব থেকে সুন্দর দেখা যাচ্ছিল। হালেলুইয়া। নাও এই রাজা যে আদেশ করেছিল, এই রাজার আদেশ কি ছিল, ওর মধ্যে পাওয়ার ছিল, অধিকার ছিল। আমরাও অনেক সময় রাজা, মানে অনেক সময় আমাদের পরিস্থিতি আমাদেরকে পরিচালনা করতে চেষ্টা করে, অনেক সময় আমাদের যে বিষয়গুলো আমাদেরকে পরিচালনা করার চেষ্টা করে, অনেক সময় আমাদের বস আমাদেরকে পরিচালনা করার চেষ্টা করে, অনেক সময় কোনো মানুষ, কোনো পরিস্থিতি, কোনো না কোনো বিষয় আমাদেরকে পরিচালনা করার চেষ্টা করে। বাট আজকে এই যে নবুকাদনেজর রাজার ও পাওয়ারের যে আহ্বানে যাদেরকে জবরদস্তি আনা হয়েছিল, তাদের মধ্যে এক বিষয় ছিল কি, আমরা এই যে রাজা আছে যে আমাদেরকে জবরদস্তি এনেছে বটে, আমরা এসেছি, কিন্তু আমরা এনার সঙ্গে, এনার সেই দেবগণের সঙ্গে যে বিষয়গুলো আছে তার সঙ্গে আমি এক হব না, এক হব না। আমরা অনেক সময় এক হয়ে যাই,
জগতের এক একটা বিষয়ের সঙ্গে আমরা এক হয়ে যাই। যেভাবে জগৎ বলে আমি ওইভাবেই চলি, যেভাবে স্রোত যেই দিকে বহে আমি ওই দিকেই বহি। আমি কি করে উল্টো বইতে পারি? মনে রাখব, যখন আমরা ঈশ্বরের জন্য স্ট্যান্ড নিই, আমরা যখন ঈশ্বরের জন্য দাঁড়াই, তখন কিন্তু ঈশ্বরও আমাদের সঙ্গে দাঁড়ান এবং তিনি দেখান কি আমি হচ্ছি তোমার সেই জীবন্ত ঈশ্বর যে কিনা তোমার ভবিষ্যৎকে আমি গড়তে পারি। এরা চিন্তা করতে পারতো, এ আমাদের ভবিষ্যৎ গেল, এই রাজা যে আমাদেরকে কি করাবে, কি কাজ করাবে, কোথায় রাখবে, কি করবে, এরা এইসবের কথা চিন্তা করেনি। কিন্তু যে বিষয়টাতে এই চারজন বন্ধু, এই চারজন ব্যক্তি, এই চারজন ঈশ্বরের দাস, এই চারজন ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ছেলে, ঈশ্বরের প্রতিনিধি, এরা সিদ্ধান্ত নিল কি নবুকাদনেজার রাজা যা বলেছে আমরা ওইটাতে যেটা অশুচি, অশুদ্ধ, অপরিষ্কার, সেটাতে আমি অংশ গ্রহণ করব না। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। এই জগতে যখন আমরা রয়েছি, নবুকাদনেজার রাজার মতো আমাদের লাইফে, আমাদের ব্যক্তিগত লাইফে, কিন্তু এই রকম কোনো না কোনো ব্যক্তিকে আমরা পাবো আমাদের জীবনে, বাট সেখানে যেন আমরা ঈশ্বরের জন্য যেন স্ট্যান্ড নিতে পারি কি যা কিছু হয়ে যাক আমি ঈশ্বরের জন্য দাঁড়াবো, ঈশ্বরের জন্য কার্য করতে পারি। আমেন, আমেন, হালেলুইয়া, ইয়েস। সো এই নবুকাদনেজার রাজা তিনি তার পাওয়ারকে দেখিয়েছিলেন, কিন্তু ঈশ্বর তার পাওয়ারকে দেখিয়েছিল। এই নবুকাদনেজার রাজা তার ফেমকে দেখিয়েছিল, তার ক্ষমতাকে দেখিয়েছিল, তার সম্পত্তিকে দেখিয়েছিল, কিন্তু ঈশ্বরের লোকেরা তাদের আলাদাই সম্পত্তি। কিভাবে? নবুকাদনেজার রাজা বলেছিল এদেরকে ভালো খাবার দিবে, রাজ প্যালেসের খাবার এদেরকে দেবে, বাট এই চারজন ঈশ্বরের দাস এরা ডিনাই করেছিল। অনেক প্রপার্টি, অনেক সম্পত্তি, কিন্তু সেই সম্পত্তিতে কি ঈশ্বরের আশীর্বাদ রয়েছে? যদি রয়েছে আমরা ওটাকে রিসিভ করব, যদি নাই তাহলে আমাদেরকে ওটাকে কাটতে শিখতে হবে। আমেন। এবং হ্যালেলুয়া, আমেন। আমাদের, আমরা অনেকজন আমাদের ভবিষ্যৎকে নিয়ে আমরা অনেক চিন্তিত। আমাদের ছেলেমেয়েরা অনেকজন এখানে রয়েছেন, ছেলেরা রয়েছেন, মেয়েরা রয়েছেন, আমরা আমাদের ভবিষ্যৎকে নিয়ে অনেক চিন্তিত। জিরমীয় 29:11 কি বলছে? সদাপ্রভু তিনি আমাদের জন্য একটা পরিকল্পনা করেছেন, যে পরিকল্পনা কি? উত্তম। এবং আমরা যখন সেই পরিকল্পনার সঙ্গে এক হই, তিনি আমাদের ভবিষ্যৎকে কি করেন? তৈরি করে রেখে দিয়েছেন অলরেডি। আমরা যদি আদম আর হবাকে দেখি, যেখানে ঈশ্বর তাদের জন্য একটা ফিউচার বানিয়ে রেখেছিল, এলআইসি তো এখন আছে, এলআইসি হচ্ছে লাইফ সিকিউর করতে বলছে, বাট জানি না আদৌ সিকিউর আছে কি না, আই ডোন্ট নো, ওটার ভেতরে আমি যেতে চাই না। বাট যে বিষয়টা আছে কি ঈশ্বর আমাদের জন্য এক ফিউচার, এক ভবিষ্যৎ তৈরি করেছিলেন। যখনই আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করব, আমরা কিন্তু সেই ভবিষ্যৎটাকে আমরা এনজয় করতে পারব। আদম হওয়া যতদিন পর্যন্ত সেই এদন উদ্যানে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছে, তারা প্রত্যেকটা বিষয়তে তারা এনজয় করেছে, আনন্দ করেছে। কিন্তু যেই তারা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গেছে, ডিসওবিডিয়েন্ট হয়েছে, সেইখান থেকে তারা কাট হয়ে গেছে। এই নবুকাদনেজার রাজাও ঈশ্বর তাদেরকে, তাকে আশীর্বাদ করেছিল এই সমস্ত বিষয় দিয়ে, কিন্তু সে বুঝতে পারেনি। সে কি করেছিল? সে এই চারটে বিষয় পেয়ে সে হারিয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। না, আমরা দেখি যদি দানিয়েল তার 1:3, দানিয়েল 2:1-2
এখানে বলছে দানিয়েল 1:2-1-2, নবুকাদনেজর এর রাজত্বে দ্বিতীয় বছরে নবুকাদনেজর স্বপ্ন দেখিলেন, আর তাহার আত্মা উদ্বিগ্ন হইল ও তাহার নিদ্রা ভঙ্গ হইল। পরে রাজা আদেশ করিলেন যেন তাহাকে ওই স্বপ্ন বুঝাইয়া দিবার জন্য মন্ত্রবেত্তা, গণক, মায়াবী ও কলিদীয়কে আহ্বান করা হয়। তাহারা আসিয়া রাজার সম্মুখে দাঁড়াইল। নবুকাদনেজর রাজা, তিনি তাকে ঈশ্বর নিজেকে প্রকাশ করতে চাই, নিজেকে প্রকাশ করেছেন। কয়েকবার আমি যখন এই এটা পড়ছিলাম, আমি দেখছিলাম কি ঈশ্বর কিভাবে নবুকাদনেজর রাজাকে তিনি উনি নিজেকে প্রকাশ করতে চাইছিলেন, দেখাতে চাইছিলেন কি দেখ আমি আছি, আমি তুই যে তোর মধ্যে যেগুলো তুই আছে তোর কাছে ওগুলো আমি তোকে দিয়েছি। অনেকবার উনি কয়েকবার উনি প্রকাশ করেছিলেন, কিন্তু সবাই সাউলই পৌল হতে পারে না। আমি আপনাকে দেখাতে চাই। ওকে, সো এখানে নবুকাদনেজর রাজা একটা স্বপ্ন দেখেছেন এবং এই স্বপ্নের তাৎপর্য এবং এই স্বপ্নের মানে সে জানতে চায় কি আগামী দিনে কি হতে চলেছে বা এই স্বপ্নের মানে কি। সেই জন্য তিনি তার রাজ্যের, তার দেশের সমস্ত মন্ত্রবেত্তা, সমস্ত জ্ঞানী ব্যক্তিদেরকে তিনি ডেকেছিলেন যেন তারা এই স্বপ্নের মানে বলে দিতে পারে। এবং তিনি একটা বিষয়কে বললেন কি যে যদি এই স্বপ্ন এই রাজার শর্তকে শুনবেন, তিনি বলছেন, নবুকাদনেজর রাজা বলছেন যে আসবে জ্ঞানী ব্যক্তি, মন্ত্রবেত্তা, যে কেউ আসবে সে এসে প্রথমে স্বপ্ন বলতে হবে কি আমি কি স্বপ্ন দেখেছি এবং এই স্বপ্নের মানে বলতে হবে, আর যদি না বলতে পারো তাহলে এনাকে খণ্ড খণ্ড বিখণ্ড করা হবে। কি অদ্ভুত এক ব্যক্তি যে কিনা যার স্বপ্ন, আপনি স্বপ্ন দেখেছেন, আমি কি দেখতে পারবো আপনার স্বপ্নের মানে, আমি কি স্বপ্ন বলতে পারবো? না, আপনি যদি কোনো স্বপ্ন দেখেছেন আমি কি করে জানবো, আপনি যদি শেয়ার করবেন তবে তো আমি জানতে পারবো। আর এই রাজা যে কিনা এক অদ্ভুত রাজা, যে কিনা বলছে কি স্বপ্ন বলতে হবে এবং স্বপ্নের মানেও বলতে হবে, এবং অনেক ব্যক্তিরা এসেছে কিন্তু যেই শুনেছে কি যদি স্বপ্ন বলতে হবে এবং স্বপ্নের মানেও বলতে হবে তখন এরা পিছিয়ে গেছে। বলছে এমন কাজ কেউ করতে পারবে না, এমন কাজ কেউ করতে পারবে না। এই জন্য তারা অনেক কিছু চিন্তা করলো এবং তারপরে বলে দেওয়া হলো কি সবাইকে যেন ধরে আনা হয়। আর এইভাবে করতে করতে দানিয়েলের কাছে, শাদ্রাক মেশাক আবেদনগরের কাছেও এরা গিয়েছে এবং ওদেরকে ধরতে চাইছে। দানিয়েল বলছে রাজা এত কেন ক্রুদ্ধ হয়ে রয়েছে, কি ব্যাপার, কেন ও সবাইকে, সমস্ত জ্ঞানী ব্যক্তিদেরকে, সমস্ত বুদ্ধিমান ব্যক্তিদেরকে কেন তিনি মারতে চান আমাকে বলো। এবং তাদেরই মধ্যে একজন ওনাকে বলে, দানিয়েলকে বলে কি এই জন্য রাজা একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের মানে তা স্বপ্নটাও বলতে হবে এবং স্বপ্নের মানেও বলতে হবে। এবং দানিয়েল তিনি কি করেছেন, ওকে তোমরা একটা কাজ করো, তোমরা যাও, আমি যাব এবং এই স্বপ্নের মানে স্বপ্নও বলবো এবং স্বপ্নের মানে বলবো। এবং তারপরে দানিয়েল কি করছেন, তিনি প্রার্থনা করতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন, প্রার্থনা করতে যাচ্ছেন। আমরা যদি দেখি এ তার দানিয়েল 2:18, যেখানে বলছে যেন তাহারা ওই নিগুড় বিষয় সম্বন্ধে স্বর্গের কাছে প্রার্থনা করুণা প্রার্থনা করেন, দানিয়েল ও তাহার সহচরগণ যেন বাবিলে অন্য বিদ্যান লোকেদের সঙ্গে বিনষ্ট না হয়। তো 19, তখন রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে ওই নিগুড় বিষয় প্রকাশিত হইল, তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ করিলেন। হালেলুয়া, ওয়াও, সবাই বলি ওয়াও। কেন ওয়াও? না, আপনি এবং আমি ওই বিষয়টা করতে পারি যে বিষয়টা অন্যরা, যারা ঈশ্বরকে জানে না
তারা করতে পারে না। কিভাবে? স্বপ্ন দেখেছে রাজা, রাজা শর্ত রেখেছে, স্বপ্ন বলতে হবে, স্বপ্নের মানে বলতে হবে। ঈশ্বরের এই ব্যক্তি দানিয়েল এবং শাদ্রাক মেশেক আবেদনাকো এরা চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছে, চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছে, এবং নেওয়ার পরে বলছে ওকে। তারপরে ঈশ্বরের কাছে গেছে, ঈশ্বর তুমি আমাদেরকে দর্শন দাও এবং এই স্বপ্নের স্বপ্ন কি আছে আমাদেরকে বলো, নিগূঢ় তত্ত্ব বলো, আমাদেরকে জানাও যেন আমরা মারা না পড়ি, আমাদের লোকেরা যেন মারা না পড়ে। আপনি এবং আমি রয়েছি এই পৃথিবীতে, এই সমাজে, কলকাতাতে, ভারতবর্ষে ঈশ্বর আমাদেরকে রেখেছেন যেন আমাদের দ্বারা রাজারা যেন ঈশ্বরকে দেখতে পায়। আজকে আজকালকার সময়, যে সময়টা আমরা যাচ্ছি, এই সময়ে আমরা অনেকে রিলস দেখতে ব্যস্ত, ফেসবুক ঘাঁটতে ব্যস্ত, ইনস্টাগ্রাম দেখতে ব্যস্ত, এগুলো আমরা করি, ওকে। বাট আমরা আমাদের ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আমরা জীবনযাপন করতে চিন্তা করি না। এখানে দানিয়েল, শাদ্রাক, মেশাক এরা কিন্তু বয়স্ক ব্যক্তির ব্যাপার বলা হচ্ছে না, এরা কিন্তু যুবক ছিল, এদের বয়স অল্প ছিল, এদের মধ্যেও কিন্তু আবেগ ছিল, এদের মধ্যেও এখন যে যুবকদের মধ্যে, আমাদের মধ্যে যে আবেগটা রয়েছে, যে ইচ্ছাটা রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, সমস্ত কিছু এই ছেলেদের মধ্যেও ছিল, যে ডিজায়ার আজকে আমরা নিয়ে জীবনযাপন করছি এটাও ওদের মধ্যে ছিল, যে বিষয়গুলো আজকে আমাদের মধ্যে রয়েছে ওটাও ওদের মধ্যে ছিল। বাট যে বিষয়টা হচ্ছে কি, এরা সর্বপ্রথমে ঈশ্বরের বিষয়গুলোকে আগে রেখেছিল, ঈশ্বর তথ্য বিষয়গুলোকে আগে রেখেছিল, এরা চ্যালেঞ্জ নিতে আগে বেড়ে গেছিল, আর সেই জন্য এদের কাছে ঈশ্বর ওই বিষয়গুলোকে প্রকাশ করে দিয়েছিল যেটা যেটা অসম্ভব। আপনার স্বপ্ন আপনি কাউকে বললেন, সে মানে হয়তো ঘুরিয়ে ঘাড়িয়ে বলে দিতে পারে, এদিক থেকে ওদিক থেকে, ও আচ্ছা এটা হতে পারে, ও আচ্ছা এটা হতে পারে, এটা হতে পারে, ওইটা হতে পারে, মানে হয়তো এরকমভাবে বুঝিয়ে দিতে পারে। কিন্তু আপনি কি স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের মানে এটা কিন্তু বলতে পারে না। কিন্তু ঈশ্বরের এই লোকেরা, এই ছেলেরা কি করেছিল, এরা বলে দিয়েছিল কি, নবুকাদনেজার রাজার কাছে গিয়েছে এবং তারপরে এরা কি করেছে, স্বপ্ন বলেছে এবং স্বপ্নের মানেও বলে দিয়েছিল। হালেলুইয়া। আমরা কিন্তু ঈশ্বরের প্রতিনিধি, অনেকের স্বপ্নকে পূর্ণ আমরা করব। আমেন। স্বপ্ন কেউ দেখবে, পূর্ণ কারা করবে? আমেন, আমরা করব। কারণ কেন, ঈশ্বর আমাদেরকে এই জন্য রেখেছেন, তার একটা মেইন কারণ যেন অন্যের স্বপ্ন আপনি পূর্ণ করতে পারেন, অন্যের দর্শন নিয়ে আপনি যেন সাহায্য, আমরা যেন সাহায্য করতে পারি, এগিয়ে দিতে পারি। আমেন। সেই এই ছেলেরা কি করেছিল, রাজার স্বপ্ন দেখেছে এবং রাজার স্বপ্নতে এরা বলেও দিয়েছে, কারণ ঈশ্বর এদেরকে প্রকাশ করেছিল এবং প্রকাশ করার পরে এদেরকে এরা কিন্তু রাজার সামনে গিয়ে বলেও দিয়েছিল কি, রাজা নবুকাদনেজার তোমার যে স্বপ্ন এটা হচ্ছে সেই স্বপ্ন এবং এর তাৎপর্য এই, এবং নাও লিসন, ভালো করে শুনবেন, রাজা নবুকাদনেজার তারপরে কি করেছিল, দানিয়েল তার 2:46-48 পদ, সেখানে রাজা তখন রাজা নবুকাদনেজার উবুর হইয়া দানিয়েলকে প্রণাম করিলেন। ওয়াও, একজন রাজা সে কি করছে, ঈশ্বরের ব্যক্তিকে, ঈশ্বরের প্রতিনিধিকে কি করছে, প্রণাম করছে।
মনে আছে সেই গল্প, যে গল্প না, সেই সত্য ঘটনা, যখন যিশুকে ওপরে তোলা হয়েছে অ্যান্ড তারপরে বলছে, শয়তান বলছে, আমাকে প্রণাম করো, আমি সমস্ত কিছু দিয়ে দিব। এবং যিশু যখন বলছেন দূর হ শয়তান, এবং অলরেডি ওনার সব কিছুই ওনার, কিন্তু তবুও তাকে শয়তান তাকে প্রলোভন দেখাচ্ছে। আমাদের লাইফেও কিন্তু প্রলোভন আসতে পারে, বাট যে বিষয়টা আছে কি, আমরা যদি ঈশ্বরের জন্য স্ট্যান্ড নিই, তাহলে পরিস্থিতি যে বিষয়টা থাকবে মৃত্যুর জন্য আমাদেরকে আক্রমণ করবে, সে উল্টে আমাকে প্রণাম করবে, আমাদেরকে প্রণাম করবে। রাজা নবুকাদনেজার রাজা হয়ে একটা ওর কাছে পাওয়ার, খ্যাতি, সব কিছু ছিল, কিন্তু তবুও সে কী করছে, ঈশ্বরের ব্যক্তিকে কী করছে, উবুর হয়ে প্রণাম করা। উবুর হয়ে প্রণাম করা কোনটা জানেন? এটাকে উবুর হয়ে প্রণাম করা। বুঝতে পারছি আমরা কিছু? সো আপনি আপনার পরিস্থিতিকে বাধ্য করতে পারেন, মানে ডাউন করার, জবরদস্তি নয়, বাট ঈশ্বরের বুদ্ধি অনুসারে, ঈশ্বরের আত্মা অনুসারে, ঈশ্বরের দ্বারা করতে পারি। কোন কোন বিষয় আজকে আপনাকে আপনাকে ভয় পাওয়াচ্ছে? কোন কোন বিষয় আপনাকে আপনাকে মানে দৌড় করাচ্ছে? কোন কোন বিষয় আমাদেরকে ক্ষতির মধ্যে নিয়ে আসছে? কোন কোন বিষয়গুলো থেকে আপনি অনেক চিন্তিত? কোন কোন বিষয়গুলো আপনাকে ডিস্টার্ব করছে? ঈশ্বরের জন্য স্ট্যান্ড নিন, ঈশ্বরের জন্য স্ট্যান্ড নিন, এবং সেখানে ঈশ্বর তিনি কী করবেন, আমাদের বিপরীত বিষয়গুলো তিনি করে দেবেন। আমেন, আমেন। সো কতজন আমরা বুঝতে পারছি? যদি বুঝতে পারছি তো কিছু বলি, ইয়েস, হালেলুয়া। সো তখন রাজা নবুকাদনেজার উবুর হইয়া দানিয়েলকে প্রণাম করিলেন এবং তাহার উদ্দেশ্যে নৈবেদ্য সুগন্ধি দ্রব্য উৎসর্গ করিতে আজ্ঞা দিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, সত্যি তোমাদের ঈশ্বর দেবগণের ঈশ্বর, রাজাদের প্রভু ও নিগূঢ়তত্ত্ব প্রকাশক, কেননা তুমি এই নিগূঢ়তত্ত্ব বিষয়ে প্রকাশ করিতে সমর্থ হইয়াছ। তখন রাজা দানিয়েলকে মহান করিলেন এবং তাহাকে অনেক বহুমূল্য উপহার দিলেন এবং তাহাকে বলিলেন, সমস্ত প্রদেশের কর্তা ও বাবিলস্থ সমুদয় বিদ্যান লোকের প্রধান অধিপতি করিয়া নিযুক্ত করিলেন। আমেন, হালেলুয়া। আমাদের লাইফের একটা উদ্দেশ্য রয়েছে, প্রত্যেকের লাইফের একটা উদ্দেশ্য রয়েছে, ঈশ্বর উদ্দেশ্য রেখেছেন আপনাকে। আমি আপনি এই পৃথিবীতে যখন আছি, উদ্দেশ্য ছাড়া আপনার জীবন নেই। আপনি যে কোনো বয়সের হতে পারেন, যে কোনো বয়সের হতে পারেন, যে কোনো জায়গা থেকে হতে পারেন, যে কোনো ভাষার হতে পারেন, বাট গড হ্যাজ আ পারপাস ফর ইউ, আপনার জন্য একটা উদ্দেশ্য ঈশ্বর রেখেছেন। এন্ড সেই উদ্দেশ্যটা হচ্ছে যেন আপনি ঈশ্বরের প্রতিনিধি হয়ে অন্যের কাছে দাঁড়াবেন, যেন আপনার দ্বারা, আমাদের দ্বারা ঈশ্বর যেন প্রকাশিত হতে পারে, অন্যরা যেন ঈশ্বরকে জানতে পারে কি তিনি সমস্ত কিছুর ওপরে। আমেন, সমস্ত কিছুর ওপরে। এই রাজা যে কি, যার কাছে বলেছিলাম সমস্ত কিছু রয়েছে, বাট এই রাজা দানিয়েলকে প্রণাম করছে। এই রাজার কাছে সমস্ত কিছু রয়েছে, নাও এখন দানিয়েল এবং এই বন্ধুরা কি করছে, এরা এখন সেই অধিপতি, একটা ভালো, ভালো মানে হচ্ছে ওই রাজ্যের ভালো, ঠিক আছে, অলরেডি তারা ভালো পজিশনে রয়েছে। মনে রাখব, আমরা যে যেখানে কাজ করি, যতজন আমরা ঈশ্বরের সেবা কার্য করছি যেভাবে হোক, ওটা হচ্ছে সব থেকে উচ্চ পজিশন। ওই পজিশনের সঙ্গে এই জগতের পজিশনের কোনো মিল খায় না। ইয়েস, এই জগতের চোখে লাগে ইয়েস একটা উচ্চ পদস্থর মধ্যে রয়েছে, বাট মনে রাখবেন এই জগতের যে উচ্চ পদস্থ, এটা জাস্ট ক্ষণিকের। এই রাজা এক অধ্যায়, দানিয়েল এক অধ্যায়, দুই অধ্যায়, তিন অধ্যায়, চার অধ্যায় পর্যন্ত পাবেন, পাঁচ অধ্যায়ে সেকেন্ড
পদে আপনি পাবেন, তারপরে গায়েব। এই রাজার সিংহাসন, এই রাজাই নেই, এই রাজার সিংহাসন চলে গেছে। বাট এই রাজার সিংহাসন চলে গেছে, কিন্তু দানিয়েল, শাদ্রাখ, মেশাখ, আবেদনাগো এদের পজিশন স্থায়ী রয়েছে। হ্যালেলুইয়া। আমি আর আপনি, আমি আপনি যদি সঠিক লাইফের সঠিক সিদ্ধান্তে যদি আমরা চলি, ঈশ্বরের বাক্যের সঙ্গে জীবনযাপন করি, ঈশ্বর আমাদেরকে ঠিক সময় ওপরে তুলবেন। আমেন। এদেরকে, এই ছেলেদেরকে আনা হয়েছিল, নবুকাদনেসার এনেছিল, এদেরকে ট্রেনিং দিয়েছিল, একটা টাইম নিয়েছিল যে ট্রেনিংয়ে, এরা এক বছর ট্রেনিংয়ে থাকবে। আপনি আর আমি এই সময়, যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আপনার লাইফের, আমাদের লাইফে যে পরিস্থিতি তে আমরা যাচ্ছি, দিস ইজ দ্য ট্রেনিং টাইম। এটা হচ্ছে সেই ট্রেনিংয়ের সময়। এই ট্রেনিংয়ে যেন আপনি ফেলিয়ার না হই, আমরা যেন ফেলিয়ার না হই, আমরা যেন ধৈর্যপূর্বক এগিয়ে যাই, ধৈর্যপূর্বক যিশু যেখানে রেখেছেন, পিতা ঈশ্বর যেখানে রেখেছেন, এটা ওনার এটা ওনার অনুমতিতে হয়েছে। নবুকাদনেজার তিনি কি করেছিলেন, সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছিলেন। ঈশ্বরের বাক্য বলছে এটা ওনার পারমিশন ছিল, এটা ওনার পারমিটে হয়েছিল। যদি ওনার পারমিট নেই, তাহলে আমাদের লাইফে, আমাদের লাইফে কিছু এরকম হবে না। যা কিছু হচ্ছে এটা উনি জানেন, উনি অনুমতি দিয়েছেন। কেন অনুমতি দিয়েছেন? যেন আমরা প্রত্যেকে একটা জায়গায় পরিপক্ক হতে পারি। আমেন, আমেন, হালেলুয়া, আমেন। তাও আমি এই সময় আমাদের এখানে ইয়াং ছেলেমেয়েরা অনেকজন রয়েছে, আমি তোমাদের সাথে কথা বলতে চাই, তোমাদেরকে বলতে চাই, এই সময় তোমাদের লাইফের সব থেকে বেস্ট ভালো টাইম। কিভাবে ভালো টাইম? কারণ তোমরা যে বয়সে রয়েছ, লিসেন টু মি, লিসেন ভেরি কেয়ারফুলি, তোমরা যে সময়ে রয়েছ, এই সময়টা হচ্ছে একটা সুন্দর সময়। এই সময় তোমাদের লাইফের সব থেকে প্রধান জায়গায় যাকে রাখবেন ওটা হচ্ছে ঈশ্বর। এবং তোমাদের, তোমরা যদি ঈশ্বরকে প্রধান জায়গায় রাখবে, তাহলে তোমাদের ভবিষ্যতকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। কারণ ঈশ্বরের বাক্য বলছে যদি তোমরা নিজেকে আমার পরাক্রান্ত হস্তের নিচে নিজেকে নত করো, আমি যথাসময় তোমাকে তুলব, যথাসময় তোমাদেরকে তোলা হবে। নাও তাহলে তোমরা কি করবে? তোমাদেরকে প্রয়োজন রয়েছে ঈশ্বরকে জিজ্ঞেস করা, ঈশ্বর আমি এই সময় কি করব, কি করলে আমি এগিয়ে যেতে পারো। এই ছেলে, এই ছেলেদেরকে ট্রেনিংয়ে রাখা হয়েছে, তোমরাও কিন্তু ট্রেনিং টাইমে রয়েছ। তোমাদের এখন যে বিষয়গুলো রয়েছে, পড়াশোনা করার এবং উচ্চ বিষয়কে ভাবার, উচ্চ বিষয়কে ভাবার, উচ্চ বিষয়কে ভাবার। কেন উচ্চ বিষয়কে আমরা ভাববো? কারণ তোমরা, আমরা উচ্চ ঈশ্বরকে আরাধনা করি, উচ্চ ঈশ্বরের সেবা করে থাকি। সো যখন আমরা উচ্চ ঈশ্বরের সেবা করে থাকি, তখন তিনি আমাদের ভবিষ্যৎকে, তিনি নির্ণয় করবেন কি আমরা কোন দিকে যাব। এবং যখন আমাদের জীবন তার হাতে রয়েছে, তো কখনো আমরা নিচে পড়ে থাকব না। হালেলুয়া, আমেন। সো ইয়াং ছেলেমেয়েরা এবং সবাই আমরা যেন এই জায়গায় অনেক সাবধান হতে পারি। ইয়েস, আমাদের লাইফে অনেক কিছু রয়েছে করার, কিন্তু যেটা করার ঈশ্বরের প্রতিনিধি হিসাবে, যেন আমরা ওই জায়গায় সাবধান থাকতে পারি, সাবধান থাকতে পারি। আমরা অনেকে অফিসে কাজ করি, অনেকে বিভিন্ন জায়গায় আমরা কাজ করি, ওই জায়গায় আপনা আমরা কিন্তু সৎ থাকি। অন্যরা কি করছে আমার দেখার দরকার নেই। অন্যরা যদি চুরি করছে, আপনি তার সঙ্গে চুরি করবেন না। অন্যরা যদি মিথ্যা বলছেন, আপনি তাদের সাথে মিথ্যা বলবেন না। অন্যরা যদি মালিককে ঠকাচ্ছে, আপনি ঠকাবেন না। কারণ ঈশ্বর হতে পারে আপনাকে ঈশ্বর ওই জায়গাটা রেখেছেন, যেন আপনার সঠিক সময়ে যেন ঈশ্বরকে আপনি তুলে ধরতে পারেন। আমেন। এবং আপনার দ্বারা আপনার বসেরাও, বস যারা আছে, তারা ঈশ্বরকে জানতে পারে। হালেলুয়া, আমেন।
আমেন। ইয়েস, দানিয়েল তার 3:13-14 আমরা ওকে নাও, এখানে আবার নবুকাদনেজার তিনি আবার একটা বিষয়কে করছে। এখনই আমরা কি দেখলাম কি রাজা নবুকাদনেজার দানিয়েলকে কি করছে, প্রণাম করছে, রাইট? তাই তো আমরা দেখলাম তো 2:3 যদি আমরা দেখি তিনি কি করছেন, আবার একটা মস্ত বড় বিষয়কে করছেন, ওনার চোখে মস্ত বড় বিষয়, আমার চোখে নয়। তিনি কি করছেন, একটা বিরাট স্বর্ণ প্রতিমা, একটা মূর্তিকে তিনি তৈরি করছেন এবং তিনি ঘোষণা করছেন, তিনি কি করছেন, সেই স্বর্ণ প্রতিমা সোনার মূর্তিকে তিনি বানিয়েছেন এবং বানানোর পরে তিনি কি করছেন, ঘোষণা করছেন কি, যখনই বিভিন্ন রকমের মিউজিক যন্ত্রপাতি বাজবে তখনই সমস্ত দেশের লোকেরা সেই মূর্তির সামনে এসে প্রণাম করবে। সি, কিছুক্ষণ আগে ঈশ্বরকে বলছে কি যে ও তুমি ঈশ্বর, তোমার তো দানিয়েল তোমার ঈশ্বর, ঈশ্বর দেবগণের ঈশ্বর, বাট তিনি কি করছেন এখন নিজেই একটা দেবগণের মতো চিন্তা করছে কি আমিও একজন দেবগণ, আমি একটা দেবগণ দেব বানাতে পারি, একটা মূর্তি বানাতে পারি। এবং তিনি কি করছেন, বানিয়েছেন, বানানোর পরে তিনি বাধ্য করছেন লোকেদেরকে কি যেন লোকেরা এসে যেন সেই মূর্তির সামনে প্রণাম করে এবং যে করবে না তাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। ঈশ্বর তাকে নিজে, ঈশ্বর নিজেকে প্রকাশ করেছিল, দেখ আমি ঈশ্বর বিশ্বাস কর, কিন্তু তিনি বুঝলেন না ব্যাপারটা, তিনি বুঝলেন না, বা তিনি কি করলেন, আবার একটা কাণ্ড করছেন। এখানে আবার ঠিক একইভাবে যখন এটা বলা হয়েছে তো সবাই ওই রাজ্যের সবাই এসে কি করছে, ওই মূর্তির সামনে এসে প্রণাম করছে, কিন্তু দানিয়েল শাদ্রক মেশক আবেদনগো এরা স্ট্যান্ড নিয়ে এখনো সেই ঈশ্বরের জন্য দাঁড়িয়ে রয়েছেন, ঈশ্বরের জন্য দাঁড়িয়ে রয়েছেন কি না, অগ্নি রাজা যদি অগ্নিকুণ্ডে ফেলে দেয় তো ফেলে দিক, বাট তবুও কিন্তু আমরা ঈশ্বর, ঈশ্বর ছাড়া অন্য কোনো বিষয়কে আরাধনা করব না। এখানে দানিয়েল একটা স্টেটমেন্ট দেয়, রাজা কাছে যখন এনাকে এরা এদেরকে আনা হয়েছে বলছে এরা তোমার সেই স্বর্ণ প্রতিমাকে পূজা করছে না, আরাধনা করছে না, এদেরকে শাস্তি হোক। রাজা রেগে গিয়েছে, মনে রাখব যখন কেউ কোনো রকমের মূর্তি পূজার সঙ্গে যুক্ত থাকেন, বাইবেল বলছে, আমি বলছি না, বাইবেল বলছে তার চোখ ইয়ানি আত্মিক চোখ অন্ধ হয়ে যায়, দেখতে পারে না। কিছুক্ষণ আগে দানিয়েল দানিয়েলকে বলছে, দানিয়েলকে প্রণাম করছে, স্যালিউট জানাচ্ছে দানিয়েলকে বলছে, বাট আবার এখন বলছে কি যে না তোমাদেরকে এখন আমি মেরে ফেলবো, কারণ তোমরা এই মূর্তির সামনে তোমরা প্রণাম করছো না, তোমাদেরকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। এ দেখতেই পারছে না কি দানিয়েল সাদ্রেক মেশাক কিছুক্ষণ আগে, কিছুদিন আগে এরা এদের ঈশ্বরকে তুমি আরাধনা করছো, বাট নাও এখন তুমি কি করছো বুঝতেই পারছো না, তুমি যে স্বর্ণ প্রতিমা বানিয়েছো সেটাই তুমি বলছো সেটাই ঈশ্বর। আমাদের লাইফে যদি কোনো রকমের মূর্তি রয়েছে, ওটা যে কোনো মূর্তি হতে পারে, এ তো নিজে বানিয়েছে, এই রাজা নিজে বানিয়েছে, আমাদের লাইফেও কিন্তু আমরা অনেক সময় কি করি, ডিফারেন্ট কাইন্ড অফ মূর্তি পূজার মধ্যে যুক্ত থাকি। আমি বলছি না আপনি মূর্তি পূজা করেন, ঠিক আছে, আমি বলছি না আপনি মূর্তি বানিয়ে পূজা করেন, আমি ওটা বলছি না, বাট অনেক সময় মানুষও আমাদের জন্য মূর্তি স্বরূপ হয়ে যায়, মানুষও আমাদের জন্য অনেক সময় মূর্তি মত হয়ে যায়। ঈশ্বরের বাক্য কি বলছে, আমি সদা প্রভুতে নির্ভর করব, যদি আপনার নির্ভরতা, আমাদের নির্ভরতা যদি ঈশ্বরের থেকে মানুষের দিকে চলে যায়, ওই ব্যক্তি ওই বিষয়টা আমার জন্য মূর্তি। আমরা অনেক সময় আমরা অনেক সংস্থার ওপরে আমরা নির্ভর করে থাকি, ওটা আমাদের জন্য মূর্তি। অনেক সময় আমরা আমাদের পজিশনকে নিয়ে নির্ভর করে থাকি, আমার পজিশন যাবে না হোল্ড করে থাকি, ওটা আপনার জন্য মূর্তি।
অনেক সময় আমাদের জন্য অনেক কিছু বিষয় আপনি পবিত্র আত্মাকে জিজ্ঞেস করতে পারেন, পবিত্র আত্মা আমার লাইফের মূর্তি কি আছে, যদি আছে তো দেখাও। অ্যান্ড পবিত্র আত্মা তিনি কিন্তু যখন আমরা জিজ্ঞেস করি তিনি আমাদেরকে দেখিয়ে দেন কি আমাদের লাইফের মূর্তি কি রয়েছে, আমাদের লাইফের মূর্তি কি রয়েছে। সো এই রাজা তিনি নিজে মূর্তি বানিয়েছিলেন, আমরা অজান্তে আমরাও আমাদের লাইফে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ বিভিন্ন প্রকারের মূর্তিকে আমরা আমাদের লাইফে বানাই এবং তার পূজা করি। আমরা ঈশ্বরকে আরাধনা করতে পারি না, ঈশ্বরকে প্রধান স্থান দিতে পারি না, সেখান থেকে আমরা ঈশ্বরকে আমরা আলাদা করে আমরা ওই বিষয়টাকে নিয়ে বেশি চিন্তা করি। সাবধান, কারণ যে বিষয়ে আমরা করি মূর্তি পূজা যদি কোনোভাবে করছি আমাদের চোখ অন্ধ হয়ে যাবে। এই চোখের কথা আমি বলছি না, বাট আত্মিক চোখের কথা বলছি, আপনি আত্মিক বিষয়গুলোকে আপনি আমরা কিন্তু দেখতে পাবো না, আমরা দেখতে পাবো না। এই রাজা ঈশ্বরের কে দেখেছে, প্রকাশ পেয়েছে, বাট যেই মূর্তি পূজার সঙ্গে লিপ্ত করেছে নিজেকে উনি দেখতে পাচ্ছেন না, উনি দেখতে পাচ্ছেন না, আত্মিক বিষয় দেখতে পাচ্ছেন না। কে দানিয়েল? আই ডোন্ট নো। কে শাদ্রাক মেশাক? আই ডোন্ট নো। আমি তাদেরকে অগ্নিকুণ্ডে ফেলে দেব। সাবধান, সাবধান। হতে পারে ওই মূর্তি পূজা হতে পারে এরকম হতে পারে যে আপনি কোনো বিষয় অনেক বেশি বিচলিত থাকেন, সব সময় চিন্তিত থাকেন, বিচলিত থাকেন, ওইটাও কিন্তু মূর্তি পূজার মতো। আপনার জীবনে যে বিষয়টা ঈশ্বরকে সরিয়ে আপনি বেশি টাইম কাটাচ্ছেন ঈশ্বরের সঙ্গে না দিয়ে অন্যটা, ওটা আপনার জীবনে কিন্তু মূর্তি হতে পারে। সাবধান, যেন আপনি এবং আমি আত্মিক অন্ধ যেন না হয়ে যাই। আমি কি অনেক সিরিয়াস করে দিয়েছি আপনাদেরকে? আমরা কি অনেক সিরিয়াস হয়ে গেছি? মনে হচ্ছে অনেক সিরিয়াস। ওকে, ইয়েস, ঈশ্বরের বাক্য সিরিয়াস, ঈশ্বরের বাক্য সিরিয়াস, কিন্তু এটা এই জন্য নয়, আপনাকে ভয় পাওয়ানোর জন্য নয়, বাট আপনি আমি যেন সাবধান হতে পারি। আমরা প্রত্যেক সানডেতে রবিবার করে আসি, ঈশ্বরের বাক্য শিখি। ভাই কেন? যেন প্রত্যেক দিন ঈশ্বরের মতো যেন আমরা দেখতে পারি। আমেন। এখানে ইভান আছে, ওকে আপনি দেখবেন, যেই দেখবেন আপনি দেখেই মনে করেন এ পুরা ইয়ে অমিতের মতো, একটু বড় হচ্ছে যখন আরেকটু একটু বড় হচ্ছে আব্বাবো ওরকম অমিতের মতো। ভাই ও যখন বড় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পুরো একদম অমিতের মতো, এই এরকম সমান মতো। কেন? এই বাচ্চাটা ওদের বাচ্চা, আমরা ঈশ্বরের বাচ্চা, আমরা ঈশ্বরের মতো দেখতে যেন পারি। আমেন। যে কেউ দেখবে এ পুরো ঈশ্বরের মতো দেখতে লাগছে, পুরো যিশুর মতো দেখতে লাগছে, এই ক্যারেক্টারটা পুরো যিশুর মতো, এ স্বভাবটা তো খুব সুন্দর, যিশু এরকম ভালো স্বভাব ছিল। ইয়েস, আমার এবং আপনার দায়িত্ব হচ্ছে এটাই, যে কোনো হোক, যে রাজাই হোক না কেন, নবুকাদনেজের রাজা এত ক্রূর, কিন্তু এই শাদ্রাক মেশাক আবেদনগোর সামনে রাগ কিছুই ছিল না। রাজা যদি নম্র হয়ে যায় তাহলে স্টোরিটা অন্য কিছু হতো, বাট এখানে যে বিষয়টা আছে কি এই রাজা তিনি কি করেছিলেন, এদেরকে বেঁধে কি করেছে, বেঁধে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিলেন। এবং যেই ফেলে দেওয়ার পরে যদি আপনি একটু পড়বেন, আমি একটু দৌড়াচ্ছি এবার, তিনি রেগে গেছেন, রেগে শাদ্রাক মেশাক আবেদনগোকে এদের তিনজনকে বেঁধে কি করেছেন, অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছেন। এবং ফেলে দেওয়ার পরে 14 পদে যদি আপনি পড়বেন, নবুকাদনেজার তাহাদিগকে কহিলেন, হে শাদ্রাক মেশাক আবেদনগো, এই কি তোমাদের সংকল্প যে আমার দেবতার সেবা করিবে না, আমার স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে না? এবং এদের যে উত্তর ছিল 18 পদে, 18 পদের একটু ওপরে, হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন, আর যদি নাও হয় তবু হে রাজন আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না।
তখন নবুকাদনেজার ক্রোধে পরিপূর্ণ হইলেন এবং শাদ্রাক মেশাক আবেদনের বিরুদ্ধে তাকে তাদের মুখ বিকটকার হইল। তিনি বলিয়া দিলেন ও আজ্ঞা করিলেন, অগ্নিকুণ্ডে যে পরিমাণে উত্তপ্ত আছে তাহা অপেক্ষা সাত গুণ অধিক উত্তপ্ত করা হয়। এই রাজা কি করছে, শাদ্রাক মেশাক আবেদনের যে স্টেটমেন্ট দিচ্ছে, কি স্টেটমেন্ট, কি ঈশ্বর যদি আমাদেরকে বাঁচায় তবুও ভালো, যদি নাও বাঁচায় তবুও ভালো, কিন্তু আপনার বানানো প্রতিমা, আপনার হাতের প্রতিমা যে আপনি বানিয়েছেন, ওর আরাধনা আমরা করব না। মর্নিং এ উঠে আমাদের লাইফে আমরা কাকে প্রণাম করি, কার আরাধনা করি, আমাদের কাকে আরাধনা করার প্রয়োজন রয়েছে। অনেকের লাইফস্টাইল আছে, আমি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড বলছি, অনেকের লাইফস্টাইল রয়েছে, ঘুম থেকে উঠেই আগে আপনি কি করেন, কিচেনে চলে যান। অনেকজনের লাইফস্টাইল আছে, ঘুম থেকে উঠেই আপনি কি করেন, কাজে চলে যান। অনেকজন আছে ঘুম থেকে উঠেই হয়তো ড্রাইভিংয়ে চলে যান, অনেকজন উঠে আপনি অন্য অন্য কাজ করতে থাকেন। যখন ঈশ্বর আপনার জীবনের প্রধান, তাহলে প্রধান দিনের প্রথম সময়টা আরাধনাটা ঈশ্বরকে দেবেন। যদি অন্য কাউকে দিচ্ছেন, অন্য কোনো বিষয়কে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আপনি ওখানটায় নিজেকে চেক করুন এবং পরিবর্তন করুন। সো নবুকাদনেজার রাজা তিনি কি করছেন, এদেরকে অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছেন এবং তারপরে ঈশ্বর আবার তাদের তাকে প্রকাশ করছে। কি নবুকাদনেজার রাজা দেখছে কি যে এই তিনজনকে ফেলা হয়েছিল ওখানে, কাকে দেখ, কতজনকে দেখছে, চারজন ব্যক্তিকে দেখছে, এবং তিন চতুর্থ যে ব্যক্তি বলা হচ্ছে সে দেবতুল্যের মতো, তার মতো দেবতুল্যের মতো, এবং তারা ঘোরাফেরা করছে। পেরিতেদের কার্যবিবরণী যদি আমরা দেখি, তিন অধ্যায় যেখানে বাইবেল ভার্সটা বোধ হয় ভুল হয়েছে, যেখানে পেরিতেদের কার্যবিবরণী যেখানে সৌল অত্যাচার করছিল লোকেদেরকে এবং যিশু তাকে প্রকাশ করলেন এবং সৌল পড়ে গেল। পড়ে যাওয়ার পরেই সৌল জিজ্ঞেস করছে, কে তুমি, একটা শব্দ এসেছে তার কাছে, হে সৌল সৌল তুমি কেন আমাকে আমাকে কেন বিরক্ত করছো, কেন অত্যাচার করছো, কেন তুমি এমনি করছো। এবং সৌল বলছে, তুমি কে, তুমি কে, এবং যিশু বলছেন, আমি সেই ঈশ্বর যিশু যাকে তুমি তাড়না করছো। এবং তারপরে তার লাইফ পরিবর্তন হয়ে গেছে। এখানে এই রাজা তিনি কি করছেন, দেখতে পাচ্ছে দেবতুল্যের মতো, সে স্বীকার করছে, বলছে মুখ থেকে, কিন্তু সে এখান থেকে স্বীকার করতে পারেনি, সেখান থেকে হৃদয় থেকে স্বীকার করতে পারেনি। বাইবেল বলছে তোমরা মুখে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো, তবে পরিত্রাণ পাবে। আজকে আপনি এবং আমি যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের মুখের স্বীকারোক্তি এবং হৃদয়ের বিশ্বাস আমাদেরকে পরিত্রাণ পেতে সাহায্য করবে, সে যে কোনো বিষয় হোক। এখানে রাজা নবুকাদনেজার তিনি কি করেছিলেন, তিনি মুখে স্বীকার করেছিলেন, তোমার ঈশ্বর সত্যিকারের ঈশ্বর, তোমার ঈশ্বর সমস্ত ভালো ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমার ঈশ্বরকে আমি প্রণাম জানাই, কিন্তু হৃদয় থেকে বিশ্বাস করতে পারিনি। আজকে এই রাজার জীবন থেকে আমরা কি শিক্ষা পেতে পারি, আমাদের প্রত্যেকের লাইফে আমাদের মনে রাখতে হবে। এই রাজা আরেকটা স্বপ্ন দেখেন এবং স্বপ্নের পরে আবার তাদেরকে ডাকা হয়, দানিয়েলকে ডাকা হয়েছিল এবং দানিয়েল বলে দিয়েছিল সেই স্বপ্নের তাৎপর্য, এবং সেই স্বপ্ন হচ্ছে তার লাইফের এন্ড, শেষ। এই কারণে শেষ, কারণ সে ঈশ্বরের বিষয়কে, ঐশ্বরিক বিষয়কে, ঈশ্বরের বিষয়কে বুঝতেই পারেনি, আর সেই জন্য ঈশ্বর তার রাজত্বকে
সে নিয়ে নেয় বা নিয়ে নেয় এবং তখন ও মুখে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করতে পারে না। আজকে আমরা এখানে যতজন বসে আছি, এখানে এসে বসে থাকা শুধু কাজ নয়, শুনবার শুধু কাজ নয়, বা কিন্তু মুখে স্বীকার করার কাজ রয়েছে এবং হৃদয়ে বিশ্বাস করার কাজ রয়েছে। যিশু কি বলেছেন? তোমরা মুখে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো, তবেই পরিত্রাণ পাবে, তবেই পরিত্রাণ পাবে। আজকে আমাদের লাইফে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, যদি আমরা আমাদের জীবনের পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চাই, আমরা যদি এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের মুখ থেকে স্বীকারও করতে হবে এবং হৃদয়ে বিশ্বাস করার প্রয়োজন রয়েছে। মুখে থেকে, হৃদয় থেকে বিশ্বাস করার প্রয়োজন রয়েছে। সো আগাপে পরিবার, এমনি লাইফস্টাইল, মানে এমনি এমনি জীবনযাপন না করি, ও এমনি 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 জীবনযাপন না করি, এক সিরিয়াস জীবনযাপন করি। যখন আপনি ঈশ্বরকে জেনেছেন, যখন ঈশ্বর আপনাকে ডেকে নিয়েছে, যখন আপনি ঈশ্বরের জন্য তৈরি রয়েছেন, আপনার লাইফের যত বিষয়গুলো ছিল পুরনো বিষয় ফেলে দিন, ওগুলোকে ক্যারি করে 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 নিয়ে আনবেন না, তাহলে আপনাদের লাইফের বিষয়গুলোকে আমরা বুঝতেই পারবো না কি ঈশ্বর আমাকে কেন ডেকেছে, কেন ডেকেছে। এই রাজা কেউ অনেকবার ঈশ্বর প্রকাশ করেছেন, আপনার জীবনে ঈশ্বর অনেকবার কাজ করবে, কিন্তু সত্যিকারের ভেতরে যদি কনভিকশন আপনি যদি না নেন, আপনি যদি ভেতরে কনভিকশন, ভেতরে যদি বিষয়গুলোকে না নেন, আপনার হৃদয়ে বিষয়গুলোকে না নেন, আপনি যদি হৃদয়ে বিশ্বাস না করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেক দিন রবিবারে এখানে মণ্ডলীতে আসা অনেক সময় হতে পারে বৃথা হয়ে যেতে পারে, বৃথা হয়ে যেতে পারে। এই জন্য আমরা নিজেদেরকে সাবধান করি, সচেতন হই, ঈশ্বরকে জিজ্ঞেস করি, লর্ড প্রভু তুমি আমাকে কেন আজকে এই জায়গায় রেখেছ। আমার, আমি বাইবেল এত, মানে বাইবেলটা পড়ছিলাম, দানিয়েল সাদ্রাক মেশাক আবেদনগো একবারও কমপ্লেনিং দেখ আমি স্পিরিট দেখিনি, কেন ঈশ্বর আমাকে আমাদেরকে বেঁধে রেখেছ, একবারও না। বাট আমাদের লাইফে অনেক কমপ্লেন আছে, ইভেন তো আমার লাইফেও আছে, চেঞ্জ করি, পরিবর্তন করি। থ্যাংক ইউ লর্ড, তুমি এখানে এনেছো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। থ্যাংক ইউ প্রভু, তুমি এখানে এনেছো নিশ্চয়ই কোনো রাজার জীবনে কাজ করার অধিকার, হয়তো অনুমতি হয়তো তুমি আমাকে দিয়েছ, হয়তো রাজার কোনো, রাজার সঙ্গে কোনো বড় জায়গায় যেখানে অনেক লোকের কাছে হয়তো তুমি আমাকে নিয়ে যেতে চাইছো যেন তোমাকে উচ্চকিত করতে পারি। হালেলুয়া, আমরা সিরিয়াস হই বিষয়টাকে নিয়ে, সিরিয়াস হই। যিশু কোনো একটা এমনি তেমনি ব্যাপার নয়, যিশুর লাইফটা এমনি তেমনি ব্যাপার না, ইটস এ ভেরি সিরিয়াস লাইফ। যেমন ফানি লাইফ তেমনি সিরিয়াস লাইফ, ইয়েস। যেমন সুন্দর লাইফ তেমন ডিফিকাল্ট লাইফ। আমরা খুব আরামে থাকতে পছন্দ করি, আরামভাবে জীবনযাপন করব, এটা আমরা পছন্দ করি, ইয়েস গুড, আমি বলছি না খারাপ। বাট যিশু যদি আপনাকে রেখেছেন কোনো জায়গায়, আপনি যদি কষ্ট পাচ্ছেন, মারমারিং করার প্রয়োজন নেই। ডোন্ট বি ইসরায়েল জাতি, ইসরায়েল জাতির মতো আমরা যেন না হই। আমরা ঈশ্বরের প্রতিনিধি, আমরা রাজকীয় যাজক বর্গ, আমরা ঈশ্বরের সন্তান, আমরা পবিত্র জাতি, আমরা পবিত্র প্রজা, আমরা স্বর্গপুরীর লোক। আর আমাদের লাইফটা যেন সেই রকমই যেন একটা ঠাঁট বাটের হতে পারে। এইটা নাকি যে ওকে ঠাঁট বাট মানে হচ্ছে কি সেই রকম জায়গায় বসবো না, বাট স্পিরিচুয়াল ভাবে, আত্মিকভাবে আমি ঠাঁটের মধ্যে চলবো, একটা একটা সেই গ্ল্যামারাস লাইফ, আত্মিকভাবে জীবনযাপন করবো। আমেন। বুঝতে পারছি আমি কি বলছি, আমার হয়তো অনেকের বুঝতে কষ্ট হতে পারে, হচ্ছে। আস্ক হোলি স্পিরিট, পবিত্র আত্মাকে সাহায্য চান, তিনি আপনাকে সাহায্য করবেন এবং নিজের লাইফকে ওইভাবে গড়ে তুলি যেভাবে যিশু পিতা ঈশ্বর তিনি চান।
আমি কি চাই কার্টুন, ঈশ্বর কি চান ওইভাবে করুন, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করি। আমেন, আমেন। ওকে, লাস্ট একটা সেন্টেন্স বলে শেষ করব। ঈশ্বর আদম হওয়ার অবাধ্যতার কারণে ওরা ভুল পথে গিয়েছে, সেই ডিএনএ আমাদের মধ্যে রয়েছে, অবাধ্যতার ডিএনএ। যিশু বাধ্যতার স্পিরিটে তিনি এসেছেন, বাধ্যতাকে নিয়ে এসেছেন, অবাধ্যতার ডিএনএ কে কেটে যিশুর যে বাধ্যতার ডিএনএ সেটাকে নিয়ে নিই, যেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করি, এবং ঈশ্বরের ইচ্ছা এটাই যেন আমরা প্রাচুর্যতায় জীবনযাপন করতে পারি। আমেন, আমরা যেন আশীর্বাদে জীবনযাপন করতে পারি। আসুন আমরা ঈশ্বরকে মহিমা দিই এবং গৌরব করি, প্রার্থনা করি। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন, তাহলে এটিকে শেয়ার করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।